ফ্রেন্ডস, আজকে আমরা ভারতের অর্থনীতির পার্ট টু এর গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা আগের পার্টটি দেখোনি তাদের জন্য নিচের ডিসক্রিপশানে পার্ট 1 এর ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে চলো আজকের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন দেখে নিই। বন্ধুরা, যদি এই ভিডিওটি ইউজফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ভারতের অর্থনীতির পার্ট টু এর প্রথম প্রশ্ন, ভারতের ইকোনমিক সেন্সাস করে কোন সংস্থা? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সংক্ষেপে বলা হয় সিএসও। এই সিএসও সদর দপ্তর হচ্ছে মুম্বাই, যেটি ভারতে ইকোনমিক সেন্সাস করে 1977, 1980, 1980 আর 1990, এই 3টে বছর করেছিল এবং লাস্ট করেছিল 2011 সালে। পরের প্রশ্ন, ভারতের মাথাপিছু গড় আয় সবচেয়ে বেশি কোন রাজ্যে? ভারতের মাথাপিছু গড় আয় সবচেয়ে বেশি হচ্ছে গোয়াতে। নেক্সট, ভারতের মাথাপিছু গড় আয় সবচেয়ে কম কোন রাজ্যে? অ্যান্সার হচ্ছে বিহারে। জিএনপি এর পুরো নাম কি? জিএনপি অর্থাৎ এর পুরো নাম হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন কে? ভারতের জাতীয় আয় প্রথম পরিমাপ করেন দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, এবার 6 নম্বর কোশ্চেন, সিএসও জাতীয় আয় পরিমাপ করে কোন পদ্ধতিতে? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের জাতীয় পরিমাপ করে আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি এবং মূল্যযুক্ত পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, কেন্দ্র সরকারের সবচেয়ে বেশি আয়ের উৎস কি? কেন্দ্র সরকারের সবচেয়ে বেশি আয়ের উৎস হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। রাজ্য সরকারের সবচেয়ে বেশি আয়ের উৎস কি? রাজ্য সরকার সবথেকে বেশি আয় করে সেলস ট্যাক্স থেকে। পরের কোশ্চেন, সরকারি আয় ও ব্যয় কোন নীতির সাথে সম্পর্কযুক্ত? সরকারি আয় ব্যয় হচ্ছে ফিসকাল পলিসির সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন, স্ট্যাম্প ডিউটি কে আরোপ করে ও কে সংগ্রহ করে, অর্থাৎ কোন সরকার আরোপ করে এবং কোন সরকার সংগ্রহ করে? স্ট্যাম্প ডিউটি আরোপ করে কেন্দ্র সরকার ও সংগ্রহ করে রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন, ভারতীয় অর্থনীতিতে কত প্রকার ঘাটতি রয়েছে? ভারতীয় অর্থনীতিতে 4 প্রকারের ঘাটতি রয়েছে, রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, ফিসকাল ডেফিসিট অ্যান্ড প্রাইমারি ডেফিসিট। রেভিনিউ ডেফিসিট হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, আর বাজেট ঘাটতি হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। ফিসকাল ডেফিসিট সমান সমান টোটাল এক্সপেন্সিভ এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট প্লাস মার্কেট বরোয়িংস। প্রাইমারি ডেফিসিট হচ্ছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। পরের প্রশ্ন, কেন্দ্র সরকারের সমস্ত আয় সঞ্চিত থাকে কোন তহবিলে? কেন্দ্র সরকারের সমস্ত আয় সঞ্চিত থাকে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এ তহবিলে। ব্রিটিশ ভারতের প্রথম বাজেট পেশের ব্যবস্থা করেছিলেন কে? ব্রিটিশ ভারতের প্রথম বাজেট পেশের ব্যবস্থা করেছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, স্লাম ফ্রি ইন্ডিয়ার জন্য কোন যোজনা চালু হয়েছে? স্লাম ফ্রি ইন্ডিয়ার জন্য রাজীব আবাস যোজনা চালু হয়েছে, এটি চালু হয়েছে 2011 সালে। পরের কোশ্চেন, আইডিবিআই ব্যাংকের সম্পূর্ণ নাম কি? আইডিবিআই ব্যাংকের সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটি তৈরি হয়েছিল 1964 সালে। পরের প্রশ্ন, ন্যাশনাল হাউজিং ব্যাংক কত সালে গঠিত হয়েছিল? ন্যাশনাল হাউজিং ব্যাংক গঠিত হয়েছিল 1988 সালে, এটি আরবিআইয়ের একটি শাখা। নাবার্ডের সম্পূর্ণ নাম কি? নাবার্ডের সম্পূর্ণ নাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি তৈরি হয় 1982 সালে। শিব রামন কমিটি রেকমেন্ডেশনে নাবার্ড ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল। নাবার্ড ব্যাংক কত সালে গঠিত হয়? 1982 সালে। কোন কমিটির সুপারিশে নাবার্ড ব্যাংক গঠিত হয়েছিল? শিব রামন কমিটির সুপারিশে নাবার্ড ব্যাংকটি গঠিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক কে? ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক হচ্ছে সেবি, শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে এই সংস্থা, সেবি সংস্থা। পরের কোশ্চেন, সেবির সম্পূর্ণ নাম কি? সেবি সম্পূর্ণ নাম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া।
সেবি কত সালে গঠিত হয়? 1988 সালে। টিএপিআই তাপি, তাপির সম্পূর্ণ নাম কি? তাপির সম্পূর্ণ নাম হচ্ছে তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া গ্যাস পাইপলাইন। এটি দৈর্ঘ্য 1680 কিলোমিটার। পরের কোশ্চেন, ভারতে প্রথম কাগজের নোট, সরি এটা কাগজের নোট প্রচলন করে কোন ব্যাংক? ভারতে প্রথম কাগজের নোট প্রচলন করে ব্যাংক অফ বেঙ্গল 1806 সালে। পরের কোশ্চেন, ভারতে নোট ছাপা হয় কোন পদ্ধতিতে? ভারতে নোট ছাপা হয় মিনিমাম রিজার্ভ সিস্টেম এর মাধ্যমে। নেক্সট কোশ্চেন, ন্যারো মানি কাকে বলে? ন্যারো মানি বলা হয় এম ওয়ানকে, অর্থাৎ এম ওয়ান হচ্ছে ন্যারো মানি, আর ব্রড মানি বলা হয় এম থ্রিকে। পরের কোশ্চেন, ডেফ্লেশন কি? ডেফ্লেশন হচ্ছে যখন বাজারে সমস্ত জিনিসের মূল্য হ্রাস পায় তাকে ডেফ্লেশন বা মুদ্রা হ্রাস বলে। পরের কোশ্চেন, চেক বাউন্স কি? চেক বাউন্স কি? চেক বাউন্স, কোনো ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের চাইতে যদি বেশি পরিমাণ অর্থের চেক কাউকে প্রদান করে তবে তাকে চেক বাউন্স বলে। পরের কোশ্চেন, টোকেন মানির অপর নাম কি? টোকেন মানির অপর নাম হচ্ছে ক্রেডিট মানি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক কোনটি? ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংক অফ বেঙ্গল। এটি গঠিত হয়েছিল 1806 সালে। পরের কোশ্চেন, ভারতীয় মুদ্রার প্রথম অবমূল্যায়ন কত সালে হয়েছিল? অবমূল্যায়ন কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1949 সালে। নেক্সট কোশ্চেন, ডাম্পিং কি? ডাম্পিং হচ্ছে কোনো দেশের দ্রব্যকে বিদেশে দেশের থেকে কম দামে বিক্রয় করাকে ডাম্পিং বলে। অর্থাৎ কোনো দেশের দ্রব্য সেই দেশের থেকে বিদেশে গিয়ে কম দামে পাওয়া যাচ্ছে, এটাকে ডাম্পিং বলে। নেক্সট কোশ্চেন, এক্সিম ব্যাংক এর মূল কাজ কি? এক্সিম ব্যাংকের মূল কাজ হচ্ছে রপ্তানিকে ত্বরান্বিত করা ও আমদানিকে নিয়ন্ত্রণে রাখা। পরের কোশ্চেন, ইনভেস্টমেন্ট ব্যাংকের উদাহরণ দাও। ইনভেস্টমেন্ট ব্যাংক হচ্ছে উদাহরণ হচ্ছে এলআইসি আর জিআইসি। এলআইসি তৈরি হয়েছিল 1956 সালে, আর জিআইসি, জিআইসির পুরো নাম হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। এটা তৈরি হয়েছিল 1973 সালে। পরের কোশ্চেন, এলআইসি কত সালে গঠিত হয়? এলআইসি গঠিত হয় 1956 সালে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম ক্যাগ কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ক্যাগ ছিলেন ভি নারহরি রাও, তিনি ছিলেন প্রথম 1948 সালে। ভারতের সর্বোচ্চ হিসাবরক্ষক কে? ভারতের সর্বোচ্চ হিসাবরক্ষক হচ্ছে ক্যাগ। ক্যাগের পুরো নাম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কোন পোস্টটিকে ওয়াচ ডগ অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয়? অর্থাৎ কোন পোস্টটিকে ওয়াচ ডগ অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয়? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে ভারতীয় অর্থনীতির ওয়াচ ডগ বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশন কত সালে তৈরি হয়? ভারতের পরিকল্পনা কমিশন তৈরি হয় 1950 সালে। নেক্সট কোশ্চেন, ভারতে পরিকল্পনা কমিশনের উৎপত্তিস্থল কোথা থেকে? ভারতে পরিকল্পনা কমিশনের উৎপত্তিস্থল হচ্ছে সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে। বলে রাখি যে ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণার প্রথম সূচনা করেন? অর্থাৎ ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণার প্রথম সূচনা করেন জওহরলাল নেহরু। ক্যাপাবিলিটি অফ ডেপ্রিভেশন এর উদ্ভাবক কে? ক্যাপাবিলিটি অফ ডেপ্রিভেশন উদ্ভাবক হচ্ছেন অমর্ত্য সেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার জন্য প্রথম কে চেষ্টা করেছিলেন? এম বিশ্বেশ্বরাইয়া। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল কৃষি উন্নয়ন এবং শক্তি উৎপাদন। পরের কোশ্চেন, কোন পরিকল্পনার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল? অর্থাৎ একটি পরিকল্পনা ছিল যেটি মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ হয়ে গেছিল, এটি হচ্ছিল পঞ্চম পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি 5 বছরের জন্য হলে পরেও 4 বছর হওয়ার পর এটিকে শেষ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। পরের কোশ্চেন হচ্ছে, অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকা অন্তর্ভুক্ত? অর্থনৈতিক পরিকল্পনা, এটি হচ্ছে কেন্দ্র তালিকা বা ইউনিয়ন লিস্টের অন্তর্গত। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে গুরুত্ব পেয়েছিল কোন বিষয়টি? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গুরুত্ব পেয়েছিল হচ্ছে শিল্প, শিল্পের উপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বনির্ভরতার জন্য জোর দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়? স্বনির্ভরতার জন্য জোর দেওয়া হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরিকল্পনা কমিশন কীরকম সংস্থা? পরিকল্পনা কমিশন হচ্ছে একটি উপদেষ্টামূলক সংস্থা বা অ্যাডভাইজারি বোর্ড। আমাদের
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আমাদের ভিডিওটিকে পুরোটুকু দেখার জন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।